ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লোকেশন পাঠানো হয়, এবং কেউ যদি লোকেশন আপনার কাছে পাঠায় সেই লোকেশন ট্র্যাকিং করে কিভাবে সেই গন্তব্যস্থলে আপনার বন্ধু বা আপনার কলিগের কাছে যাবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। হোয়াটসঅ্যাপের লোকেশন পাঠানোর জন্য প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে যার কাছে আপনি লোকেশন পাঠাবেন সেই লোকটার উপরে টাচ করবেন। ধরুন আমি এই লোকটাকে একটা লোকেশন পাঠাবো, তো আমি এই লোকটার উপর যখন টাচ করব, লোকটা তখন এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে দেখেন এখানে একটা অ্যাটাচ চিহ্ন আছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাটাচ চিহ্ন, আপনি এই অ্যাটাচ চিহ্নের মধ্যে টাচ করবেন। এখানে টাচ করলে দেখবেন কতগুলো অপশন আসছে। এখান থেকে এই যে লোকেশন লেখা আছে, আপনারা জাস্ট এই লোকেশনে টাচ করবেন। লোকেশনে টাচ করার পরে আপনার গুগল ম্যাপটি ওপেন হবে। এখন যেহেতু আপনার স্ক্রিনটা একটু ছোটো দেখা যাচ্ছে, আপনি যদি এখানে টাচ করেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনটা একটু বড় হবে। তো আমি টাচ করছি, দেখেন স্ক্রিনটা একটু বড় হয়ে গেল। এখন আপনার লোকেশনটা ভালো করে ট্র্যাকিং করার জন্য এই যে কর্নারে দেখেন একটা লোকেশন ট্র্যাকিং সেন্টার আছে, সেন্টার পয়েন্ট, এখানে কয়েকবার টাচ করবেন। টাচ করলে আপনার লোকেশনটা সঠিকভাবে ট্র্যাকিং করে নিয়ে নিবে। যখন আপনার লোকেশন ট্র্যাকিং হয়ে যাবে, তখন আপনি এখানে দেখেন নিচে দুইটা অপশন আছে, একটা হচ্ছে শেয়ার লাইভ লোকেশন, আর একটা হচ্ছে সেন্ট কারেন্ট লোকেশন। এখানে দুটা লোকেশনের মানে হচ্ছে শেয়ার লাইভ লোকেশন হচ্ছে আপনি যদি আপনার বন্ধুকে বা কাউকে লোকেশন পাঠিয়ে দেন, তাহলে আপনি মুভ করার পরে যেখানে যাবেন সেখানকার লোকেশন আপনার বন্ধু জানতে পারবে। সেক্ষেত্রে লাইভ হচ্ছে একটা কন্টিনিউয়াস লোকেশন, অর্থাৎ যেখানে যাবেন সেখানকার লোকেশনই আপনার সাথে সাথে চলে যাবে। আর কারেন্ট লোকেশন বলতে বোঝাচ্ছে যে অফিসিয়াল বাসা বাড়ি, যেগুলো ফিক্সড, যেখানকার লোকেশন আপনি পাঠাবেন লোকটা ওই জায়গায় আসবে। তো বন্ধুরা, আপনারা ম্যাক্সিমাম টাইমই কারেন্ট লোকেশন পাঠিয়ে দিবেন। তো যখন আপনারা কারেন্ট লোকেশনে টাচ করবেন, তখন কিন্তু লোকেশনটা চলে যাবে। লোকেশন চলে যাওয়ার পরে আপনারা যে লোকেশন পাঠিয়েছেন ওখানে যদি লোকেশন ট্র্যাকিং করে যেতে চান, তাহলে কিভাবে যাবেন? লোকেশন ধরুন এই যে এখানে একটা লোকেশন অলরেডি চলে আসছে, তো আপনারা কি করবেন, এই লোকেশনের উপর টাচ করবেন। টাচ করলে লোকেশনটা দেখেন এই যে এখানে ট্র্যাকিং করে নিয়ে নিছে, আপনি এখন এই লোকেশনে যাবেন। ওই লোকেশনে যদি আপনি যেতে চান, তাহলে দেখেন এভাবে লোকেশনটা ওপেন হওয়ার পরে এই যে এখানে স্টার্ট অপশন আছে, আপনি এই স্টার্ট অপশনে টাচ করবেন। স্টার্ট অপশনে টাচ করলে আপনার রুম থেকে আপনার ওই লোকেশনটা এরকম দেখাবে যে আপনি কোন রাস্তা দিয়ে কিভাবে যাবেন, এটা কিন্তু ট্র্যাকিং করে আপনাকে দেখিয়ে নেবে। তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি এইভাবে এই যে ব্লু কালারের যে লাইনটা আছে, এই লাইন দিয়ে এইভাবে ঘুরে আপনি ওই জায়গায় যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওতে যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।